হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয় আপনারা ভালো আছেন। এখনকার ড্রাগ রিভিউ পর্বে আপনাদের স্বাগতম। এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুগ্রহপূর্বক এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কেননা আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন রকমের ঔষধের রিভিউ নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে, যার ফলে আপনারা খুব সহজেই বিভিন্ন রকম ঔষধের সাথে পরিচিতি হতে পারবেন, অনেক ঔষধ সম্বন্ধে জানতে পারবেন। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজ আমরা যে ঔষধটির রিভিউ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, এই ঔষধটির নাম হচ্ছে ফ্লুভার ফাইভ। আপনারা এখন স্ক্রিনে ঔষধটি দেখতে পাচ্ছেন, ঔষধটির নাম হচ্ছে ফ্লুভার ফাইভ। এই ঔষধটি বাজারে এনেছে এশিয়াই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আমরা জানব এই ঔষধটির ব্যবহার, কোন কোন ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা যাবে, কারা এই ঔষধটি খেতে পারবেন, কারা পারবেন না, গর্ভকালীন সময়ে ঔষধটি ব্যবহার করা যাবে কি যাবে না, বুকের দুধ পান করাচ্ছেন এমন মা ঔষধটি ব্যবহার করতে পারবেন কি পারবেন না, ঔষধটির দাম কত ও কোথায় পাওয়া যাবে, এইসব বিষয় নিয়েই আজকের রিভিউ। তাহলে আসুন শুরু করা যাক। আমরা প্রথমেই জানব এই ঔষধটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। এই ঔষধটি সাধারণত মাইগ্রেনের পীড়া, অর্থাৎ মাইগ্রেনের যে ব্যথা হয় সেই ব্যথায় ঔষধটি খুব কার্যকরী। এছাড়া মাইগ্রেনজনিত মাথা ব্যথা, ঘূর্ণি রোগ, এইসব সমস্যায় ঔষধটি ব্যবহার করা যায়। গ্রামাঞ্চলে মাইগ্রেন বলতে আমরা সাধারণত আধ কপালিকে বুঝি, অর্থাৎ অর্ধেক মাথা, কপাল সহ অর্ধেক মাথা যে ব্যথা করে এটাকে আধ কপালি বলা হয়। মূলত আধ কপালি বা মাইগ্রেন পীড়ায় এই ওষুধটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা জানব এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। এই ঔষধটির বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই ঔষধটি ব্যবহার করার ফলে কারো কারো ক্ষেত্রে ওজন বৃদ্ধি, ডিপ্রেশন, তন্দ্রাভাব, মাথা ঘোরা ও রক্তচাপ কমে যাওয়া, এইসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায়। যদি কারো ক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে ওষুধটি বন্ধ করতে হবে, কোনো অবস্থাতেই ওষুধটি আর সেবন করা যাবে না। এখন আমরা জানব এই ওষুধটি গর্ভাবস্থায় ও বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা ব্যবহার করতে পারবেন কি পারবেন না সেই সম্বন্ধে। ফ্লুভার ফাইভ বা ফ্লুভার টেন, আরেকটি ওষুধ রয়েছে 10 মিলিগ্রামের। ফ্লুভার ফাইভ বা ফ্লুভার টেন, ফ্লুভার ওষুধটি কোনো গর্ভবতী মা ও বুকের দুধ পান করাচ্ছেন এমন মা ভুল করেও খেতে পারবেন না, এটি কোনো অবস্থাতেই তারা খেতে পারবেন না। এখন আমরা জানব এই ওষুধটির ডোজ সম্বন্ধে। এই ওষুধটি সাধারণত 12 বছরের নিচের বাচ্চাদের জন্য নির্দেশিত নয়, 12 বছর উপরে যারা তারা খেতে পারবেন। সাধারণত রাত্রেবেলায় একটি করে ট্যাবলেট খেতে হয়, তবে প্রয়োজন অনুযায়ী ডাক্তাররা সকালে একটি, রাতে একটি ট্যাবলেট খেতে দেন। এই ঔষধটি সাধারণত 15 দিন থেকে 1 মাস পর্যন্ত ব্যবহার করার জন্য ডাক্তাররা সাজেস্ট করেন। তবে অবশ্যই এই ঔষধটি ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে, নাহয় হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই আপনাদের অনুরোধ রইল, যাদের মাইগ্রেনের পীড়ায় ভুগছেন, আধ কপালিতে ভুগছেন, তারা এই ঔষধটি যদি ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ঔষধটি গ্রহণ করবেন। কোনো অবস্থাতেই নিজে নিজে এই রিভিউ দেখে এই ঔষধটি ব্যবহার করতে যাবেন না, নাহয় বিপদে পড়বেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুল যেন না হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য।